বিপুল পরিমাণ হেরোইন সহ চার যুবককে গ্রেপ্তার করল এস এবং পুলিশ রবিবার রাতে মুর্শিদাবাদের থানা এলাকার ডাকবাংলা সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজিবুল হাসান শেখ শেখ মতিবুর রহমান এবং সাহেব শেখ ধৃত বছর ছাব্বিশের রাজিবুল অসমের বাসিন্দা তওবর সামসেরগঞ্জের এবং শেখ মতিবুর ও সাহেব মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা ধৃতদের কাছ থেকে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এস এবং পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় আশি লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ সোমবার ধৃত চার যুবককে আদালতে পাঠানো হয় হেরোইন কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ